তালেবান বিরোধী প্রতিরোধ গড়ে তোলা কে এই আহমেদ মাসুদ, কি তার পরিচয়, কেন তিনি এত শক্তিশালী, জানাবো আজকের ভিডিওতে। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের নেতৃত্বে আহমেদ মাসুদ। বাবা আহমেদ শাহ মাসুদের কাজটা ঠিকঠাকভাবেই করছেন পাংশির উপত্যকার এই নেতা। আফগানিস্তানে সোভিয়েত বিরোধী প্রতিরোধ আন্দোলনের প্রধান নেতা ছিলেন কিংবদন্তি শাহ মাসুদ। 2001 সালের 9 সেপ্টেম্বর আল কায়দা গোষ্ঠীর হাতে খুন হন তিনি। তারপর থেকেই পাংশির উপত্যকায় শাসন করে আসছেন তার ছেলে মাসুদ। বাবার খুব কাছ থেকেই শিখেছেন কিভাবে একটি বাহিনীকে নেতৃত্ব দিতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট সালের সঙ্গে মাসুদকে বৈঠক করতে। মনে হচ্ছে তালেবানের বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা। সশস্ত্র গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে দশকের পর দশক ধরে লড়াই করছেন তারা, একাই কাজটা করে যাচ্ছেন মাসুদ নিজেও। এ বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের মতামতে মাসুদ লিখেছেন, আমি পাংশির উপত্যকা থেকে বলছি, তালেবানকে আবারও মোকাবেলা করতে মুজাহিদিন যোদ্ধাদের সঙ্গে নিয়ে বাবার পদাঙ্ক অনুসরণ করার জন্য প্রস্তুত। আমাদের কাছে গোলাবারুদ এবং অস্ত্রের ভাণ্ডার রয়েছে। এসব অস্ত্র আমার বাবার সময় থেকে ধৈর্য ধরে সংগ্রহ করে আসছি, কারণ এই দিনটি আসবে আমরা জানতাম। গোটা আফগানিস্তানে আধিপত্য কায়েম করতে পারলেও এখনও হিন্দুকুশ পর্বতের পাদদেশ অবস্থিত পাংশির উপত্যকায় প্রবেশ করতে পারেনি তালেবান যোদ্ধারা। সম্প্রতি রাজধানী কাবুল দখল করে নিয়েছে তালেবান। সামনের মাসেই সরকার গঠন করতে পারে গোষ্ঠীটি। আতঙ্কে বহু লোকজন দেশ ছেড়ে পালাচ্ছেন। পাংশিরে তালেবান মুক্ত রেখেছে আহমেদ মাসুদের বাহিনী। আত্মসমর্পণ না করলেও এখানে বড়সড় আক্রমণের হুঁশিয়ারি আগেই দিয়েছিল তারা। এবার তাদের শতাধিক যুদ্ধ উপত্যকার উদ্দেশ্যে যাচ্ছে। সেখানে তালেবানের শাসন কায়েম করাই তাদের লক্ষ্য। ওয়াশিংটন পোস্টে মাসুদ আরও যোগ করেন, কোনো সন্দেহ নেই যে গোষ্ঠীটি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে, ফলে এখানে আবারও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত হবে। এর আগে সবাইকে তালেবানের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানান মাসুদ, আর আত্মসমর্পণ তার শব্দ ভাণ্ডারে নেই বলেও জানিয়েছেন তিনি। পশ্চিমা দেশগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়ে পাংশির উপত্যকার এই নেতা বলেন, আমি দীর্ঘদিন লড়াই চালিয়ে যাচ্ছি মুক্ত সমাজের জন্য, যেখানে নারীরা চিকিৎসক হতে পারবেন, আমাদের সংবাদ মাধ্যম স্বাধীনভাবে প্রতিবেদন প্রকাশ করবে, তরুণরা নাচ গান করতে পারবে, পাশাপাশি খেলাধুলায় স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারবে সাধারণ মানুষ। কিন্তু এসবের জন্য তালেবান এক সময় মানুষকে মৃত্যুদণ্ড দিত, সেই সময় আবারও বোধহয় ফিরে এসেছে। তার বাবা আহমেদ শাহ মাসুদ পাংশির সিংহ বলে পরিচিত। উপত্যকায় তালেবানের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধের নেতৃত্ব দিয়েছেন তিনি। 9/11 হামলার মাত্র 2 দিন আগে আল কায়েদারা জঙ্গিরা তাকে হত্যা করে। 1990-এর দশকের সময় পাংশির উপত্যকা কখনো তালেবানের নিয়ন্ত্রণে আসেনি। গৃহযুদ্ধের 1 দশক আগে সোভিয়েতরাও তা দখল করতে পারেনি। এখন এটি তালেবান বিরোধী শক্তির একমাত্র শক্তিশালী ঘাঁটি। তালেবান বাহিনী আফগানিস্তানের সব এলাকা দখল করে নিলেও রাজধানী কাবুল থেকে প্রায় 150 কিলোমিটার উত্তর পূর্বের পাহাড়ে এক উপত্যকায় তাদের যোদ্ধারা এখনও প্রবেশ করতে পারেনি। আফগানিস্তানে এখনও পর্যন্ত এটি একমাত্র ঘাঁটি যেখানে তালেবান যোদ্ধাদের প্রতিরোধ করা হয়েছে। শুধু এবারেই তালেবান ঠেকানো নয়, গত 40 বছরের ইতিহাসে এই উপত্যকা বিভিন্ন সময়ে নানা বাহিনীর বহিরাক্রমণ প্রতিহত করেছে। পাংশির উপত্যকায় 1980-এর দশকে 1980 থেকে 1989-এ সোভিয়েত দখলদারিত্বে প্রতিরোধ করা হয়েছে। এ সময় সোভিয়েত এবং আফগান সরকারি বাহিনীর অনেক আক্রমণ তারা ঠেকিয়ে দিয়েছে। ইসলামপন্থী তালেবান বাহিনী 1990-এর দশকে যখন আফগানিস্তান দখল করে নেয়, সেই সময়ও এই উপত্যকা ছিল তালেবানের বিরোধী একমাত্র ঘাঁটি। গত 2 দশকে এই উপত্যকাকে আফগানিস্তানের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এবার আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে পাংশির উপত্যকা একমাত্র প্রদেশ তালেবানের হাতে যার এখনও পতন হয়নি। কিন্তু তালেবান বলছে এই এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সেখানে তাদের যোদ্ধাদের পাঠানো হচ্ছে। তালেবানকে দ্বিতীয়বারের মতো প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি, বলেছেন পাংশিরের অর্থনৈতিক দপ্তরের প্রধান আব্দুল রহমান। তার এই বক্তব্যকে সমর্থন করেছেন তালেবানের হাতে উৎখাত হওয়া আশরাফ গনি সরকারের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার অনুপস্থিতিতে মঙ্গলবার তিনি নিজেকে আফগানিস্তানের বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন। মিস্টার সালে আফগানিস্তানের গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন।
তালেবানের বিরুদ্ধে পাংশির উপত্যকার এই প্রতিরোধ লড়াইয়ে যোগ দেওয়ার জন্য তিনি আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন বাকি দেশের জন্য পাংশির এই প্রতিরোধ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। পাংশির উপত্যকা গোটাটাই তালেবান ঘিরে রেখেছে, দখল করে নিয়েছে আশেপাশের এলাকাও, কিন্তু আহমেদ মাসুদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স লড়াইয়ের জন্য তৈরি। আহমেদ মাসুদ বলেন, আমি আহমেদ শাহ মাসুদের ছেলে, আত্মসমর্পণ শব্দটা আমার অভিধানে নেই। মাসুদ দাবি করেছেন হাজার হাজার মানুষ তাদের ফৌজে যোগ দিয়েছেন। একটি প্রথম সারির ফরাসি দৈনিকে প্রকাশিত একটি সাক্ষাৎকারে মাসুদ ফরাসি প্রেসিডেন্ট সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, আপনারা নর্দার্ন অ্যালায়েন্সকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করুন। তিনি জানিয়েছেন, কিছুদিন আগে আমি বিদেশি শক্তিগুলোকে সাহায্য করতে বলেছিলাম কিন্তু ওরা করেনি, আজ ওরা বুঝতে পারছে সেই সিদ্ধান্ত ভুল ছিল। পাংশির উপত্যকা হিন্দুকুশ পাহাড়ের পাদদেশে। আহমেদ মাসুদের বাবা আহমেদ শাহ মাসুদ সোভিয়েত আক্রমণের সময় এবং তারপর তালিবান শাসনের সময় লড়াই করে পাংশিরকে মুক্ত রাখতে পেরেছিলেন। তাজিক জনগোষ্ঠীর মানুষ এখানে থাকেন, তারা তালিবানকে পছন্দ করেন না। দিন কয়েক আগে বলা হলো মাসুদ তালিবানদের সঙ্গে কথা বলেছেন, তিনি লড়াই এড়াতে চাইছেন, কিন্তু ফরাসি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে মাসুদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি লড়াই করবেন। নর্দার্ন অ্যালায়েন্স পপুলার রেজিস্ট্যান্স ফ্রন্ট আছে, তার নেতা তারিক আকমল জানিয়েছেন, তালিবান যেদিক থেকে ঢোকার চেষ্টা করুক না কেন তারা প্রস্তুত, তাদের কাছে অবস্থানরত সুবিধা আছে, ফলে তালিবানকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের আছে। আশরাফ গনির আমলে ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে অনুগত সেনাদের নিয়ে নর্দার্ন অ্যালায়েন্সে যোগ দিয়েছিলেন, তাছাড়া কাবুল থেকে বেশ কিছু আফগান সেনা তাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরুল্লাহ সালে জানিয়েছেন, তালিবানের মিথ্যা প্রচার করছে, তারা বলছে পাংশির কিছু এলাকা তারা দখল করে নিয়েছে, যা মিথ্যা। তার দাবি, পাংশির পুরোপুরি নর্দার্ন অ্যালায়েন্সের দখলে, তালিবান আক্রমণ করলে লড়াই করবেন তারা। পাংশির উপত্যকার কাছে অবস্থান নিয়ে নিল তালিবান। তার আগে তারা উত্তর আফগানিস্তানের তিনটি জেলা স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তালিবানের এক মুখপাত্র জানিয়েছে, সোমবার আর কোনো লড়াইয়ের খবর নেই। তিনটি জেলা বানু দেহ সালে পুল ই হোসেন স্থানীয় মিলিশিয়া বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেয় তালিবান। গত 15 আগস্ট কাবুল দখল করার পর এই প্রথম তালিবানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলো, কিন্তু তাদের প্রতিরোধ ভেঙে তালিবান এলাকাগুলো দখল করে নেয়। প্রয়াত মুজাহিদিন কমান্ডার আহমেদ শাহ মাসুদ এলাকা হলো পাংশির। প্রথমে সোভিয়েত ইউনিয়ন এবং পরে তালিবান আক্রমণ করেও পাংশির কখনোই দখল করতে পারেনি। এখন তার ছেলে বাবার অনুগত বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। আফগান সেনারা একটা অংশ যোগ দিয়েছেন এই বাহিনীতে। তিনি জানিয়েছেন, তালিবান বাহিনী আক্রমণ করলে তা প্রতিরোধ করা হবে। বেশ কয়েক হাজার তালিবান ফৌজ এখানে এসেছে, ফলে এবার লড়াইটা বেশ কঠিন। তালিবান জানিয়েছে তারা পাংশির ঘিরে ফেলেছে। তালিবান বাহিনী পাংশির দখল করতে পারবে কি না তা অতীতের পুনরাবৃত্তি হবে, তা এখনও সময় আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।